সবাইকে মর্জিনা খাতুন, আপনার মাইকটা অন করা থাকে তো আমার বেশ ভালোই হয়েছে। আমি কিছু কথা শুনলাম আর কি আপনাদের, ভালো লাগছে কথাগুলো শুনে। ব্যাপারটা হচ্ছে যে আপনারা আসলে ক্লাস করতেছেন হাতে কলমের, ব্যাপারটা হাতে কলমেই হবে এখানে, কিন্তু আপনাদের সবাইকে বলাই হয়েছে মিনিমাম রিকোয়ারমেন্টটা কি। মিনিমাম রিকোয়ারমেন্ট বল অর্থ হচ্ছে কি, আপনি সর্বনিম্ন আর কি, মানে কতটুকু না পারলেই না। সেটার জন্যই মূলত আপনাদের যখন টেস্ট করা হয়, প্রথম সিলেক্ট করা হয়, তখন কিন্তু ওই সিলেকশনটা এই জন্যই করা হয় যে আপনারা আসলে কতটুকু পারেন, এমএস ওয়ার্ড পারেন কিনা বা ওইগুলো পারেন কিনা। যেগুলো যদি ওইগুলো পারেন প্রপারলি, তাহলে আপনি বাকি কাজও করতে পারবেন আপনারা। এখন শুধু হচ্ছে দেখা দেওয়ার পরে আপনি যদি শুধু দেখলেনই কিন্তু কোনো কিছু করলেন না, তাহলে আপনি আসলে সেটা তো প্র্যাকটিস হলো না, পারবেন না আপনার জন্য। আপনার জন্য তখন ওই যে হাতে কলমে দেখাও কোনো লাভ হবে না। হাতে কলমে দেখা তখনই লাভ হবে যখন আপনি নিজে প্র্যাকটিস করবেন। আপনার প্র্যাকটিস না করলে আসলে কোনো কাজ হবে না। সো আপনাদের আসলে প্রথমত একটাই কথা ফলো করতে হবে এখানে, আপনাদেরকে যে হোমটাস্ক দেওয়া হবে সেগুলো করতে হবে, আপনাদেরকে যেগুলো বলা হবে সেগুলো শুনতে হবে, ফলো করতে হবে, এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যদি আপনারা প্র্যাকটিস না করেন, তাহলে আপনাকে যদি আমি হাতে কলমে ABCD লেখাও শিখাই, 100 বার দেখাই, ওই 100 বার দেখাও কোনো লাভ হবে না। আপনি মাইকটা অন করেন, আপনার সাথে আমি একটু কথা বলি। মর্জিনা খাতুন, কই মাইক অন করেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা?
চলেই গেছে। লেফট করছে, লেফট লেফট হয়ে হ্যাঁ, গেছে। সেটা দেখলাম আমি, চলে গেছে। কেন চলে গেল আল্লাহ জানে, তখন পুরো কথা এসে শোনার সময় ছিল। আচ্ছা আপনারা যারা, উনি মনে আপনি শুনতেছেন, উনি বুঝেন নাই যে আপনি উনি বলতেছে আপনি শুনতেছেন। হ্যাঁ সেটা বুঝে নাই, ভালো তো হয়েছে একদিক দিয়ে, কারণ হচ্ছে যে না বললে তো আমি আসলে বুঝতে পারতাম না। এটা তো তারপরে আমি হেডফোন রেখে দিচ্ছি, মানে কি আলাপ করতেছে এগুলা, মানে না ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে হাতে কলমে না হওয়া তো ওনারা আসলে বুঝতে পারতেছে না কত লাখ টাকার প্রজেক্ট এগুলো নিয়ে কথা বলতেছিল আর কি। তো এইখানে আমাদের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেকে কিভাবে, মনে করবেন না এইসব নিয়ে, আমি তো এখানে কোনো কিছু মনে করার কিছু নাই, আমি মনে করবো কেন, আমি এখানে জাস্ট বাস্তবতাটাই তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের সামনে, যে দেখেন আপনারা সমান না স্যার, আমরা এখানে কিন্তু ক্লাস করতে কেন আসছি, আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে যে লার্ন অ্যান্ড আর্ন, তাই না? আমরা যদি আর্ন করতে না পারি তাহলে লার্ন করে কি হবে, সেই আমি একটা জিনিস শিখলাম, শিখে আমি সেই শিক্ষাটা আমার মধ্যে রেখে দিলাম, সেটা কোনো ইউটিলাইজেশন হইল না। যদি কোনো গুড ইউটিলাইজেশন না হয় তাহলে কিন্তু আমরা কিন্তু সামনে আগাতে পারবো না, তাই না? আমাদেরকে সামনে আগাইতে হলে কী করতে হবে, লার্নিংয়ের পাশাপাশি আর্নিং কীভাবে করা যায় সেটার জন্য আমাদেরকে মাথা খাটাইতে হবে, এবং লার্ন করার সময় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে ব্যাপারটা প্র্যাকটিস। আমরা যেমন আজকের সেশন যেটা, সেটা দুইটা ক্যাটাগরিতে শেখার ব্যাপার আছে, কারণ দুইটা ক্যাটাগরি কেন বললাম, একই জিনিস শিখাবো কিন্তু শিখবে হচ্ছে যে দুইটা ক্যাটাগরিতে মানুষজন, কারণ হচ্ছে যে আপনাদের এখানে ক্যাটাগরি হচ্ছে যে এক পদ হচ্ছে গিয়ে যারা জানে মোটামুটি পারে, আমি এখন কীভাবে কমেন্ট করতে হয় কীভাবে পোস্ট করতে হয় এগুলো দেখালে তারা বিরক্ত হবে, কারণ তাদের কথা অনুসারে তারা জানে, কিন্তু তাদের জন্য এখানে শিখার আছে, কীভাবে আছে কমেন্ট পোস্ট কীভাবে করতে হয় এইখান থেকে সে শিখবে না, সে শিখবে কোথেকে, সে শিখবে হচ্ছে যে এইখানে কিছু টার্মস বা কিছু কথা বলা হবে যখন এই কাজটা করা হবে, প্রসিডিউর দেখানো হবে, তখন সে প্রসিডিউর থেকে বেশি ইম্পর্ট্যান্ট হবে যে ইনফরমেশনটা কী কী ইনফরমেশন আসে, যেমন আপনার হচ্ছে গিয়ে কমেন্ট করার প্রসেসিং ছাড়াও এইখানে কিছু লিমিটেশন আছে, আপনার শেয়ারিং কিছু লিমিটেশন আছে ফেসবুকের, সেই ইনফরমেশনগুলো তারা নোট করবে, যে তারা যখন ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কাজে শুরু করবে তখন ওই ইনফরমেশনটা তাদের দরকার পড়বে, কমেন্ট করা পোস্টিং করা এইটা তারা হয়তো পারতে পারে, বাট ওই ইনফরমেশনগুলো হয়তো বা তাদের কাছে নাই। সেই জন্য আমি দুইটা ক্যাটাগরি, একটা ক্যাটাগরি হচ্ছে যে যারা একেবারেই জানে না, তারা আমি আজকে যেই ক্লাসটা নিব এই ক্লাস হচ্ছে যে কীভাবে করব, খুব সিলি ম্যাটার্স নিয়ে দেখানো হবে, যেটা আমাদের জন্য যারা পারি তাদের জন্য সিলি, কিন্তু যারা পারি না তাদের জন্য এটা খুব টাফ, কারণ হচ্ছে ক্লাস টুতে যে পড়ে সেটা আপনার জন্য তার পড়ালেখা খুব সহজ, কারণ আপনি সেগুলো জানেন, কিন্তু ক্লাস টুতে যে পড়ে তার জন্য এটা মোটেও সহজ না, ক্লাস টুতে যে পড়ে তার জন্য এটা খুবই কঠিন। আপনি যে ক্লাসে পড়েন সেই ক্লাসের টপিকসগুলো সাবজেক্টগুলো আপনার জন্য কঠিন, কিন্তু আপনার উপরে ক্লাসের যারা আছে তাদের জন্য সাবজেক্টগুলো সহজ। তো সেখানে হচ্ছে যে দুইটা ক্যাটাগরি, এই জন্যই বললাম যে এই টপিক থেকে যারা জানে কীভাবে করতে হয় তারা ইনফরমেশন গেদার করবে, আর এই টপিক থেকে যারা জানে না তার ইনফরমেশন প্লাস কীভাবে করে সেটা গেদার করবে, আফটার এ টাইম এরপরে কী করবে, প্র্যাকটিস করবে, এবং যে ইনফরমেশন গেদার করবে সে আরও ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবে, এবং প্র্যাকটিসের পাশাপাশি সে চাইলে টেস্ট করতে পারে যে আসলে আমি যেগুলো বলছি সেগুলো ঠিক আছে কি না। যাই হোক, আমাদের আজকের টপিকসটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে গতকালকে দেখছি কীভাবে অ্যাকাউন্ট খোলা হয়, আজকে আমরা দেখবো হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট খোলার পরে কীভাবে অ্যাক্টিভিটিসগুলো কন্টিনিউ করতে হয়। আমরা অ্যাক্টিভিটিসগুলো কন্টিনিউ করা দেখবো, এবং অ্যাক্টিভিটিসের মধ্যে ইনফরমেশন নিব যে ওই প্ল্যাটফর্মগুলো আসলে এই অ্যাক্টিভিটিসগুলো কীভাবে ম্যানেজ করে বা হ্যান্ডেল করে। এক্সাম্পল হচ্ছে গিয়ে ফেসবুক, আপনি ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনি একই লেখা কপি করে কতবার কতগুলো জায়গায় পোস্ট করতে পারবেন, এইখানে একটা ইনফরমেশন আছে জানার। আপনি হয়তো বা পোস্ট করে যাচ্ছেন, কিন্তু একই লেখা কপি পেস্ট করে যদি আপনি 10 বার পোস্ট করেন সেই পোস্টটা কি ফেসবুক রাখবে কি না, বা আপনার অ্যাকাউন্টটা টিকে থাকবে কি নাকি, সেটা হচ্ছে যে ফ্যাক্ট। এখানে আপনি ইনফরমেশনটা নিতে পারেন যে আসলে কতগুলো আপনি পোস্ট করতে পারেন, আপনার কতগুলো অ্যাকাউন্ট লাগবে, কতগুলো অ্যাকাউন্ট লাগবে, এই সবগুলো ইনফরমেশন। তো আমি আবারও বলছি, অনেকে হয়তো বা জয়েন করছে নতুন করে,
তাদের উদ্দেশ্য বলতেছি আমরা আজকের টপিকের মধ্যে যারা জানি টপিকগুলো তারা এখান থেকে ইনফরমেশন গেদার করব। যদি আমার কথাগুলো আপনারা না নেন বা মিস করেন বা ঘুম চলে আসে বা আপনারা যদি মনোযোগ না দেন তাহলে কিন্তু আপনারা ইনফরমেশনগুলো পাবেন না, বলে রাখি আগে। তো আমরা শুরু করার আগে আমি কিছু জিনিস আগে বলে নিই। আমাদের কিছু হোম টাস্ক ছিল, আপনাদেরকে বলছিলাম যে ফেসবুকে একটা গ্রুপ দিছি, গ্রুপের মধ্যে সবাই অ্যাড হন। অ্যাড কেন হইতে বলছি, কারণ হচ্ছে আমি ওই গ্রুপের মধ্যে অ্যাক্টিভিটিসগুলো চালাবো, ক্লাস শেষ করেই আমাদের কাজ শেষ হয়ে যায় না। ক্লাস শেষ করার পরও আমি আপনাদেরকে মানে সহযোগিতা করার জন্য এরপরেও সময় দিচ্ছি ক্লাস শেষে। কীভাবে? আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন বা হোম টাস্ক কি বা আপনাদেরকে উদ্বুদ্ধ করে রাখার জন্য আমি মূলত গ্রুপটা ওপেন করছি যে ওইখানে সব ইনফরমেশন দেওয়া হবে। দেখেন, আপনাদেরকে প্রথম দিন আমি একটা হোম টাস্ক দিয়েছিলাম, সেই হোম টাস্কের ব্যাপারে আমি ক্লাসে পরের দিন ক্লাস একটা বেশি জিজ্ঞেস করি নাই, কারণ হচ্ছে সবগুলো আমি তখন স্টাডি করতে পারিনি। সবগুলো স্টাডি করার পরে গতকালকে আমি ডিক্লেয়ার করছি, কোথায়, ওই গ্রুপে ডিক্লেয়ার করছি কারা কারা আমাকে হোম টাস্কগুলো দিছে। সবাই কিন্তু আমাকে হোম টাস্কগুলো দেয় নাই, কারণ আপনি আমি যাদের নাম ওই গ্রুপে মেনশন করছি শুধুমাত্র তারাই আমাকে দিছে, এর বাইরে আমি কাজের কারোটা পাই নাই। তাহলে এর বাইরে ওই কয়জনে কি মাত্র স্টুডেন্ট, 10 জনও হবে নাকি আমার সন্দেহ আছে, 25 জন স্টুডেন্টের মধ্যে ওই কয়জন আমাকে সাবমিট করছে। তাহলে বাকিরা কি, বাকিরা কি আমার কথা বুঝে নাই বা গল্প করতে ব্যস্ত ছিল বা প্রয়োজন নাই? এইখানে মূলত আমরা কোর্সটা কেন করতে আসছি, আপনারা এক একজন এক এক রকমের ওপিনিয়ন দিচ্ছেন, কিন্তু আমাদের ফাইনালে কিন্তু একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে যে আর্ন করতে হবে, আর্ন করতে হলে আমাদেরকে ডিসিপ্লিন, মনোযোগ, কথা শোনা, এই জিনিসগুলো শুনতে হবে। আমি আপনাকে গতকালকে ক্লাসেই সম্ভবত বলছিলাম যে, গতকালকে না তার আগের ক্লাসে যেন বলছিলাম যে, ভালো শ্রোতা হইতে হবে। যেমন আপনাদের সবার মাইক অফ, আমি শিওর যারা এই মুহূর্তে ক্লাসে একসাথে গেদার করে জয়েন করছে তারা সবাই আমার কথা শুনতেছে না, আমি 100% শিওর। কারণ তারা এখানে কিছু সংখ্যক আমার কথা শুনতেছে, বাকি সবাই গসিপিং বা গল্প করতে ব্যস্ত, একজন আরেক সঙ্গে মিথস্ক্রিয়া চালাচ্ছে। তাহলে তারা কি ইন্টারেস্টেড না? তাহলে কেন করতেছে, সময়টা তারা কেন ওয়েস্ট করতেছে? এই সময়টা তারা তাদের অন্য জায়গাতে কাজে লাগাইলে কিন্তু আরও বেশি ভালো কিছু করতে পারতো, কিন্তু তারা আসলে গল্প করতেছে। আমি আচ্ছা, এখন আমাকে বলেন আমি গতকালকের আগের দিন কি হোম টাস্ক দিছিলাম আপনাদেরকে এবং কে কে কমপ্লিট করতে চেষ্টা। আচ্ছা, কারা কারা হোম টাস্ক গুলো কমপ্লিট? হ্যাঁ জি, শুনছি পাপ্পু, শুনছি ভালো। আচ্ছা, কারা কারা হোম টাস্ক গুলো কমপ্লিট করেন নাই? সোশ্যাল মিডিয়ার ব্যাপারে আমি একটা হোম টাস্ক দিছিলাম প্রথম দিন, সেই হোম টাস্ক গুলো কারা কারা কমপ্লিট করেন নাই তারা মাইকটা অন করে বলেন যে কি কারণে পারেন নাই। তার জন্য আপনাদের কোনো চার্জ করা হবে না, জাস্ট আমি জানতে চাচ্ছি যে কি ধরনের প্রবলেম ফেস করছেন বা বুঝেন নাই বা কি ইস্যু বা আপনার ভালো লাগে নাই, এজন্য আপনাকে বকাঝকা কিছুই করা হবে না। শুধু আমার ইনফরমেশনটা লাগবে বোঝার জন্য যে কেন আপনারা প্রথম দিনের হোম টাস্কটা কমপ্লিট করেন নাই। যারা করেন নাই তারা মাইকটা অন করে একটু আল্লাহর রাস্তা বলেন, আর যদি না বলেন তাহলে আমি ধরে নিব যে শুধুমাত্র যারা আমাকে হোম টাস্ক দিচ্ছে এরাই অ্যাক্টিভ, বাকি যারা আছে ওরা ইনঅ্যাক্টিভ। আমার তাদের ব্যাপারে একটা রিপোর্ট লিখতে হবে যে তারা ইনঅ্যাক্টিভ। কিন্তু তারা যদি আমার সাথে কন্ট্রিবিউট করে, হোম টাস্ক করে না, এটা বিগ ডিল না। বিগ ডিল হচ্ছে আমার সাথে কন্ট্রিবিউট করতে হবে, আমার সাথে কথা বলতে হবে। তারা যদি আমার সাথে কথা বলে তাহলে বুঝতে পারবো যে তারা না পারলেও তারা অ্যাক্টিভ। সো যারা যারা হোম টাস্ক প্রথম দিনেরটা কমপ্লিট করেন নাই তারা একটু মাইকটা অন করে বলেন যে কেন করেন নাই, কী ধরনের প্রবলেম ফেস করছেন। স্যার, আমি হোম টাস্ক করছি না করেন নাই প্রথম দিনে। সেটা কি ধরনের প্রবলেম, আপনার কি ভালো লাগে নাই বা অন্য কোনো সমস্যা আছে, যেটাই হোক আপনি বলেন। না স্যার, প্রথমে নেটের প্রবলেম আছে, সব কিছু আর কি ই হইছে না, শোনা হইছিল না। আচ্ছা, ভেরি গুড, আপনি যেটা বললেন আমার কাছে এটা খুবই ভালো লাগছে। আপনি হোম টাস্ক করেন না এই জন্য আমার একটুও খারাপ লাগে নাই, কষ্টও লাগে নাই। আমার মূলত ভালো লাগার ব্যাপারটা হচ্ছে যে আপনি ব্যাপারটা ধরতে পারছেন, যে একটা অনেস্টি আপনি এখানে লজ্জা পান নাই বলছেন, এটাই ভালো লাগছে, এটাই ভালো লাগার বিষয়। আচ্ছা, আপনি ছাড়া আর কে আছেন যারা হোম টাস্ক কমপ্লিট করেন নাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ স্যার। জি বলেন, কেন করেন নাই আপনি?
আমিও কই নাই সেদিন, ছাড়া আমার স্যার ল্যাপটপে আমি কোনো কানেক্ট করতে পারি নাই, স্যার আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছিলেন, আমি কিছু শুনিও নাই, স্যার আমার কথা আপনি কিছু শুনছেন না। আচ্ছা আর মূলত স্যার আপনি জানেন প্রথম দিন হোমকাজটা দিয়েছিলেন স্যার, আমাদের নিজেদের নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো আপনার ইমেলে পাঠানোর জন্য, কিন্তু স্যার আমি ওভাবে এত অ্যাক্টিভ না, এই জন্য আমি পাঠাতে পারিনি। আর স্যার দ্বিতীয়ত স্যার ওই সোশ্যাল মিডিয়া কি মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ হয় সে স্যার দিয়েছিলেন, তখন স্যার আমি এমনিতে আর কি দিতে পারি। সবাই আমার জি স্যার। আচ্ছা জি স্যার, দেখতে পাচ্ছি ছোট স্যার অনেক অনেক ছোট, স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে না। এখন ঠিক আছে? ওকে স্যার। এখন ঠিক আছে? দেখেন তো। আচ্ছা আচ্ছা, কয়েকটি ইনফরমেশন আমি অ্যাকাউন্টটা খুলতে খুলতে বলি, এবং সেটা হচ্ছে যে আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনাদের ফেসবুকে কয়েকটা অ্যাকাউন্ট লাগবে, একটা অ্যাকাউন্ট দিলেও হবে না। এবং এখানে আপনারা যে অ্যাকাউন্টগুলো করবেন চেষ্টা করবেন রিয়েল রাখার, যেমন আপনার বাবা মা তাদের নামে কোনো অ্যাকাউন্ট নেই, রিয়েল রাখতে হবে এই জন্যই, যদি কোনো কারণে ফেসবুক আপনার অ্যাকাউন্ট ডিজেবল বা কোনো কিছু ব্লক করে দেয় তাহলে তারা ফটো আইডি চায়। ফটো আইডি বলতে আপনি ন্যাশনাল আইডি কার্ড বা ছবি এই টাইপের ইনফরমেশন চায়, তখন আপনি সেগুলো তাদেরকে সাবমিট করতে পারবেন, করলে তা আপনার অ্যাকাউন্টগুলো আনব্লক করে দিবে। আর সেই জন্য চেষ্টা করবেন যে ফেক অ্যাকাউন্ট না করার, ফেক অ্যাকাউন্ট না করার রিয়েল অ্যাকাউন্ট করার, মিনিমাম 5টা অ্যাকাউন্ট আপনারা করবেন, সর্বনিম্ন চেষ্টা করবেন রিয়েল ইনফরমেশনগুলো দেওয়ার, তাহলে আপনার 5টা ইয়া করতে পারবেন। আচ্ছা যাই হোক, তো এখন আপনি দেখেন হচ্ছে যে আমি প্রথমে আমার আইডি দিয়ে আমি সাইন আপ করবো, ক্রিয়েট করবো আমি একটা অ্যাকাউন্ট। দেখেন আপনার facebook.com এ যাবেন, facebook.com এ যাওয়ার পরে এখানে একটা অপশন আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন একটা অপশন আসলো, এখানে হচ্ছে গিয়ে ফার্স্ট নেম এবং শিওর নেম। ফার্স্ট নেম হচ্ছে যে আমার বেলায় আমারটা হচ্ছে যে এমডি ফজলে রাব্বি, আমার বেলায় আমি এমডি ফজলেটা আগে দিচ্ছি, আর লাস্ট নেম হচ্ছে গিয়ে রাব্বি, শিওর নেম যেটা। অ্যান্ড শিওর নেম রাব্বি এবং ফার্স্ট নেম হচ্ছে এমডি ফজলে, আপনাদের বেলায় যেটা হবে সেটা ওইভাবে সাজিয়ে লিখবেন। লেখার পর হচ্ছে আপনার মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস লেখা আছে, মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস। আমার এখানে পুরো স্ক্রিনটা দেখা যাচ্ছে তো, না সমস্যা হচ্ছে না তো, পরে আবার কালকে বলবেন না তো যে কথা কিচ্ছু বুঝেন নাই, একটু কনফার্ম করেন আপনার স্ক্রিন দেখা যাচ্ছে কি না, স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি যদি শেয়ার করে দেন তাহলে আরো ভালো হবে। ভিডিও তো আমি আমি তো ভিডিওগুলো শেয়ার করে দিছি আপনাদেরকে, গতকালকের পুরো ক্লাসটা আমি আপলোড করে দিয়েছি এবং লিংকও দিয়ে দিছি। আপনারা যারা ফেসবুক গ্রুপ ফলো করেন না, ফেসবুক গ্রুপ যেটা আমরা অলরেডি তৈরি করছি, ফলো না করলে এই ইনফরমেশনগুলো পাবেন না। দেখেন আপনি বলতেছেন শেয়ার করে দিলে, এখন ভিডিও তো শেয়ার হয়ে আসেই, আপনাকে অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। আজকেরটার কথা বললাম যে গতকালকারটা যেভাবে দিছিলেন আজকেরটা যেভাবে দেন তাহলে ভালো, সবগুলো ক্লাস যাবে আপনাদেরকে, সবগুলো ক্লাসের ইনফরমেশন ইনশাল্লাহ দেওয়া হবে। আচ্ছা এখানে এখন আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিব, মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস, আপনি মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন, ইমেল অ্যাড্রেস দিয়ে করতে পারবেন, fraby@pydatahost.com। রি এন্টার ইমেল অ্যাড্রেস, যেহেতু আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি সেই ইমেল অ্যাড্রেসটা আবার দিব, এই জন্যই যে আমি যাতে ইমেল অ্যাড্রেসটা ভুল করছি কি না সেটা যাতে ওরা কনফার্ম হয়, যদি ভুল করে থাকি তাহলে আমি সেকেন্ড টাইম নিশ্চয়ই একই ভুল করব না। রি এন্টারের পরে নিউ পাসওয়ার্ড, আমি আমার পাসওয়ার্ডটা দিব, আপনারা যা খুশি পাসওয়ার্ড দিতে পারেন, চেষ্টা করবেন মিনিমাম 8 ডিজিট দেওয়ার, 6 ডিজিট দিলেও নেবেন, 8 ডিজিট মিনিমাম দেওয়ার চেষ্টা করবেন। এবং কঠিন পাসওয়ার্ড এরকম না যে সাধারণত পাসওয়ার্ড আমরা যারা দিই ABC 123 এরকমভাবে দিবেন না, একটু হার্ড শক্ত পাসওয়ার্ড দিবেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, পাসওয়ার্ড যেটা দিবেন সেটা যাতে মনে থাকে, এমন একটা পাসওয়ার্ড দিবেন দেখা গেলো 1 মাস পরে বা 1 সপ্তাহ পরে ভুলে গেলেন হবে না। যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন সেহেতু আপনারা এরকম না, আপনারা যেটা করবেন যে আপনারা 5টা অ্যাকাউন্ট আপনাদেরকে করতে বলছি, তো আপনার 5টা অ্যাকাউন্ট একটা এক্সেল শিট নেবেন, নিয়ে সেখানে এন্ট্রি দিবেন, আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে করতে হবে। অ্যাকাউন্টটা খোলার পরে আমি সেই এন্ট্রিটা দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো সেভ করে রাখবেন,
কারণ হচ্ছে এতগুলো অ্যাকাউন্ট যখন হবে তখন আপনারা মনে রাখতে পারবেন না স্বাভাবিকভাবেই, আর এর জন্যই আপনারা প্রতিটি ইনফরমেশন নোট করে রাখবেন, যাতে প্রতিটি ইনফরমেশন নোট করে এই জন্যই রাখবেন যাতে আপনি ভুলে না যান কিংবা আপনি ব্লক না হন। ব্লক বলতে হচ্ছে যে পাসওয়ার্ড বারবার ভুল দিলেন, কোনটার সাথে কোন অ্যাকাউন্ট অ্যাড করা আপনার মনে থাকবে না। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আমি একটু আমার যেটা সেটা তো আমি এখানে দিচ্ছি না, আমি ডেমো ডেট অফ বার্থটা দিচ্ছি। এখানে একটা আছে কাস্টম, কাস্টম মানে হচ্ছে যে আপনার অনেক সময় অনেকে ব্যবসার পারপাজে বা অন্য পারপাজে আসে, অবশ্য এখানে ওরা তৃতীয় লিঙ্গর ব্যাপারে সোচ্চার, সেই জন্য তৃতীয় লিঙ্গের জন্য কাস্টমও দিয়ে রাখছে ওরা। সাইন আপ, সাইন আপে আসার পরে আমাকে বলতেছে এন্টার দ্য কোড ফ্রম ইউর ইমেল, তার মানে হচ্ছে যে আমার ইমেলে কোড পাঠিয়ে দিছে ওরা। ইমেলটা আমি একটু চেক করি, এখানে দেখেন চলে আসছে কোডটা। আপনাদের ইমেল অ্যাড্রেসটা অন্যরকম লাগবে দেখতে, যেহেতু আপনারা জিমেল ইউজ করেন, আমার এটা কাস্টম ইমেল অ্যাড্রেস সেজন্য আমার এটা এরকম লাগতেছে, একটু পার্থক্য লাগতেছে আপনাদের ইমেল অ্যাড্রেস থেকে। এই যে কোডটা এখানে আছে, অথবা আপনারা এখানে কনফার্ম ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেও কাজ হবে, অথবা আপনারা এখান থেকে কোডটা কপি করতে পারেন যেভাবে খুশি। 256555, কন্টিনিউ। ওরা এটা কনফার্ম করে নেয়, কারণ হচ্ছে যে দেখেন ইউ হ্যাভ সাকসেসফুলি কনফার্ম ইউর অ্যাকাউন্ট উইথ দ্য ইমেল fb@itatos.com, ইউ উইল ইউজ দিস ইমেল অ্যাড্রেস টু লগ ইন, মানে এই ইমেল অ্যাড্রেসটা লগ ইন করার সময় সবসময় ইউজ করতে হবে আর কি। এখন আমি যেটা খুলছি, খোলার পরে আমি এই ইনফরমেশনটা স্বাভাবিকভাবে কিন্তু আমার মনে থাকবে না, এটার জন্য আমাকে কী করতে হবে, যেহেতু আপনারা তখন বললাম যে ডিজিটাল মার্কেটার, সেই জন্য আপনার ইনফরমেশনগুলো সেভ রাখবেন কোথাও। তো আমি এখানে, আপনি চাইলে গুগল ড্রাইভ ইউজ করতে পারেন, অথবা চাইলে আপনি কোনো এক্সেলই ইউজ করতে পারেন, আমি গুগল ড্রাইভটা যাচ্ছি। গুগল ড্রাইভে আসার পরে drive.google.com, খেয়াল করেন ব্যাপারটা, যারা আমার কথা পরবর্তীতে মনে হয় যে বুঝতে পারেন নাই, তারা তাদেরকে বলতেছি একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিবেন। এখানে কি লেখা আছে, drive.google.com, এইটাতে আপনার অ্যাকাউন্টগুলো খোলা আছে কি নাই সেটা হচ্ছে, আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে ঢুকতে পারবেন। drive.google.com লিখলেই আপনি আপনার গুগল ড্রাইভে ঢুকতে পারবেন আপনার ওই জিমেল ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। যাওয়ার পরে দেখেন মাই ড্রাইভ লেখা আছে এখানে, মাই ড্রাইভের এখানে ক্লিক করলে, মাই ড্রাইভের এখানে ক্লিক করলে আপনার এখানে অপশন আছে নিউ ফোল্ডার, আপলোড ফাইল, আপলোড ফোল্ডার, গুগল ডক, গুগল শিট। আমি গুগল শিটসটা নিব, গুগল সিস্টেম নিব হচ্ছে যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট ফ্রম টেম্পলেট, ওদের এখানে টেম্পলেট দেওয়া আছে, টেম্পলেট মানে হচ্ছে গিয়ে ইনফরমেশন, কিছু ডেমো ইনফরমেশন দিয়ে ফিল আপ করা আছে, এগুলো গুগল করে রাখছে আপনাদের সুবিধার জন্য। তো আমি ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিচ্ছি, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট মানে খালি।
এখানে আমি টাইপ করে নিব আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে যে frabbi@idatahost.com। এই এই ইমেল অ্যাড্রেসটাই ইউজার নেম সেম, সেই জন্য আমি আর এটা লিখলাম না। পাসওয়ার্ড আমি এটার জন্য একটা পাসওয়ার্ড দিছিলাম, পাসওয়ার্ডটা আপনারা আপনাদের মতো যেটা সেটা উল্লেখ করবেন, আমি আমার মতো আর কি যেটা সেটা আর কি পরে উল্লেখ করবো, আপনারা লিখে রাখবেন জাস্ট বোঝানোর জন্য এটা দেওয়া এখানে। আচ্ছা, এখানে আমি এরপরের কলামগুলো পরে ফিল আপ করবো, স্টেপ বাই স্টেপ আসি। আমার এ খোলা হয়ে গেছে এটা, আর ইনফরমেশনগুলো আমি সেভ করে রাখতেছি আমার পরবর্তীতে, যদি আমি আমার আদার্স আরও যেগুলো আছে সেগুলো দিয়ে আমি সেভ করে রাখবো। এক্সাম্পল, আমার আরও বেশ কিছু ইমেল অ্যাড্রেস আছে। এরকম করে আমার যতগুলো আছে সবগুলো আমি সেভ করে নিব। আচ্ছা, আমার এখানে দেখেন ফেসবুক অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। ফেসবুক অ্যাকাউন্ট তো দেখছেন কীভাবে খুলতে হয়। এরপর আমি এখানে একটু বর্ণনা দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখেন আপনারা, আমরা যেহেতু মার্কেটিংয়ের কাজ করব, তার মানে হচ্ছে যে আমাদেরকে মার্কেটিং করার জন্য আমাদের অডিয়েন্স কারা তাদেরকে সিলেক্ট করতে হবে। এক্সাম্পল, আমি আজকে কাজ করবো হচ্ছে যে গাড়ি নিয়ে, ধরেন আমার আমি গাড়ি নিয়ে মার্কেটিং করব। আমি এখন গাড়ি নিয়ে মার্কেটিং করতে হলে আমার অডিয়েন্স কারা এই টাইপের ইনফরমেশনগুলো আমাকে খুঁজে বের করতে হবে। তো গ্রুপ আছে, আপনারা নিশ্চয়ই জানেন ফেসবুকে গ্রুপ যেগুলো আছে, গাড়ি নিয়ে অনেক গ্রুপ আছে। যেমন আমি যদি সার্চ করি তাহলে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান এক মিনিট, দেখেন বাম পাশে গ্রুপ, গ্রুপে ক্লিক করলাম। এরপর আমি সার্চে ক্লিক করতেছি, সার্চে ক্লিক করলাম। ইউজড কার, সেল ইন বাংলাদেশ। আপনি এটা হইতে পারে আপনার আমেরিকা হতে পারে, আপনার হতে পারে অন্য কোনো কান্ট্রি হতে পারে। তা আমি বোঝার জন্য আমি জাস্ট আপনাকে বাংলাদেশ দিলাম। আপনি কেন করবেন এটা আপনাকে একটা বলি, আপনার ফাইবারের মধ্যে আপনার যে ফাইবারে যখন অ্যাকাউন্ট থাকবে তখন আপনার কোনো একটা ক্লায়েন্ট পেলেন, যে ক্লায়েন্ট কিনা আপনাকে বলতেছে যে আমি তোমাকে এতগুলো লিঙ্ক দিব, অনেকগুলো লিঙ্ক দিব, সেই লিঙ্কটা তোমরা বিভিন্ন গ্রুপে গ্রুপে পোস্ট করবা, তো ওই লিঙ্ক থেকে ওরা কি বিজনেস হবে। সেজন্য আপনি ওই লিঙ্কটা নিয়ে কী করবেন, আমি গাড়িতে কেন আসছি, আমি গাড়ি রিলেটেড আমি একটা কাজ পাইছি যে গাড়ি বিক্রয়ের ব্যাপারে, তো আমি ইউজড কার দিয়ে সেল দিলাম। তো ইউজড কার নিয়ে বাংলাদেশের মার্কেটে আমি এক্সাম্পল বাংলাদেশে কোনো একটা ক্লায়েন্ট পেলাম, যে কিনা আমি আর কি সরি একটার জন্য। তো আপনাদের যেটা করতেছি আমি সেটা হচ্ছে যে পুরাতন গাড়ি যেগুলো সেগুলো আমি বিক্রয়ের জন্য কাজ পাইছি, আমি আমি বায়ার থেকে। এখানে আমি এই গাড়িগুলো বিক্রির জন্য যে গ্রুপটাতে আসছি, আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনাকে মিনিমাম 5টা অ্যাকাউন্ট করতে বলা হয়েছিল, এই জন্য যে আপনি যদি একটা অ্যাকাউন্ট থেকে আপনি 5-এর অধিক বা অনেক 10টা 15টা করে রিকোয়েস্ট দেন আপনাকে ব্লক করে দিবে ফেসবুক। সেই জন্য আমি এখান থেকে এই অ্যাকাউন্ট যেটা খুলছি এটা থেকে আমি 5টা গ্রুপে রিকোয়েস্ট করব, জয়েন গ্রুপ, ইউ রিকোয়েস্ট ইজ পেন্ডিং। এই গ্রুপে জয়েন করতে হলে ওরা কিছু লিমিটেশন রাখছে, যে গ্রুপের রুলস অ্যান্ড রেগুলেশন অনুসারে ওরা কিছু কোশ্চেন রাইজ করেছে, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন দিস গ্রুপ। আচ্ছা, আমি কেন ওই গ্রুপে জয়েন করতে চাচ্ছি সেটা জিজ্ঞেস করা হয়েছে। একটা উত্তর দিলাম, আরেকটা হচ্ছে ডু ইউ ওন এ কার শোরুম ওয়ার্কশপ, বলছে আপনার কি
কোনো শোরুম অথবা গাড়ির ওয়ার্কশপ আছে কিনা। আমি তো উত্তর দিলাম না, আমি তো যেটা নাই সেটা সত্যি কথাই বললাম, তাতে কোনো সমস্যা নাই। এরপরে পরের স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আমি এখান থেকে ক্লিক করতেছি। অ্যাডমিন হ্যাভ রিসিভড ইউর অ্যান্সার, মানে অ্যাডমিন আমারটা অ্যান্সারটা রিসিভ করছে, পরবর্তীতে আমার এটা পছন্দ হলে ওরা অ্যাড করবে, সাধারণত অ্যাড করবে, ওদেরও তো মেম্বার প্রয়োজন আছে প্রচুর। আরেকটা হচ্ছে ইউজড আনইউজ প্রোডাক্ট সেল, আমি এটার মধ্যে একটা রিকোয়েস্ট দিলাম, রিকোয়েস্ট এটা অ্যাড হয়ে গেছে, ওরা কোনো কোশ্চেন সিস্টেম রাখেন নাই, যারাই জয়েন করবে তারাই অ্যাড হইতে পারবে। কার বাই অ্যান্ড সেল ইন অটো মার্কেট বিডি, এরাও কোনো প্রকার কোনো সিস্টেম রাখে নাই, ক্লিক করলে যে কেউ জয়েন করতে পারবে। তিনটা হয়েছে আমার, মাথায় রাখেন। রিজুম বাই, সরি, পারফিউম বাই সেল সোয়াপ ইন বাংলাদেশ, আমি কাজ করতেছি গাড়ি নিয়ে, পারফিউম অন্য গ্রুপে আমার এটা পোস্ট দিয়ে লাভ নেই, ওরা পারফিউমের এটা বাই সেল এক্সচেঞ্জ। গাড়ি ক্রয় বিক্রয় এই যে একটা পাইছি, আমার রিলিভেন্ট, আমি তো যে কোনো গ্রুপে জয়েন করতে পারি, কিন্তু সেটা হয়তো কোনো লাভ নাই আমাকে স্পেসিফিক। জি বলেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন স্যার। আমি মোহাম্মদ আনিসুল ইসলাম বলছি। বলেন, শুনতেছি। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তো আজকে আমি ক্লাসে থাকতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে মানে এখন চলে যেতে হচ্ছে, আমি পরে এই ভিডিও লিখে দেখে দেখে নেব। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা দুঃখজনক, আপনি ওদিকে টেক কেয়ার করেন। ওকে, আমি আপনার অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখতেছি। আচ্ছা, আমি আমার স্যার কাছে দেখে নিলাম। হ্যাঁ ঠিক আছে, পরে আমি ইউটিউব থেকে ভিডিও দেখে নেব। আচ্ছা ধন্যবাদ, আপনি পরবর্তীতে ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। ওকে। আচ্ছা এরপরে দেখেন আমার কয়টা হলো, গাড়ি ক্রয় বিক্রয়তে ক্লিক করার পর আমার চারটা হয়েছে, আর একটাতে আমি জয়েন করবো, কার বাই সেল বাংলাদেশ, এটাতে আমি দিব 20K মেম্বার গ্রুপ, 20K মানে 20,000 জন মেম্বার আছে ওদের, এটা তো জয়েন হয়ে গেছে। আমি টোটাল 5টা, আমি আর রিকোয়েস্ট পাঠাবো না, কারণ হচ্ছে গিয়ে এতগুলো রিকোয়েস্ট পাঠাইলে ওরা আমাকে ফেসবুক ব্লক করে দিতে পারে। তো আপনাদেরকে কয়েকটা জিনিস ইনফরমেশন দিই, আপনারা যখন কোনো গ্রুপে জয়েন করবেন বা পোস্ট করবেন, কপি করবেন বা কোনো যাই করেন না কেন, 5টার বেশি আপনারা করবেন না। কমেন্ট যদি কোথাও করেন, কপি পেস্ট, কপি পেস্ট করার চেষ্টা করবেন না, যদি কোথাও কমেন্ট করেন সেটা আপনি লিখে দিবেন, নতুন ওয়ার্ড রাখবেন। যদি কপি পেস্ট হয় ফেসবুক ওটার বট সিস্টেম আছে, ওইটা ধরে ফেলবে। এবং আপনি যদি শেয়ার করেন, 5টার বেশি শেয়ার করবেন না, সেম পোস্ট, সেম একই পোস্ট 5টার বেশি শেয়ার করবেন না। তাহলে আপনারা আমাকে বলেন তো কয়টা অ্যাকাউন্ট, মানে এক একটা গ্রুপে আপনি যদি কোনো একটা আইডি থেকে জয়েন করেন তাহলে কয়টা গ্রুপে আপনি জয়েন করতে পারবেন, কেউ একজন বলেন তো। পাঁচটা গ্রুপ, পাঁচটা গ্রুপ, পঁচিশটা গ্রুপে জয়েন করতে হবে। হ্যাঁ কেন বলেন তো, পাঁচটা বেশি কেন করবেন না? পাঁচটার বেশি গ্রুপটা ব্লক করে দিবে, আইডিটা ব্লক করে দিবে। হ্যাঁ ফেসবুক ব্লক করে দিবে, সেজন্য আপনি যাতে আপনার আইডি যাতে ব্লক না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে, 5টার মধ্যে রাখবেন লিমিটেশন আপনার। আসসালামু আলাইকুম। জি বলেন। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ বলেন, শুনতেছি। হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে, বলেন। হ্যালো, আচ্ছা আমরা যেটা করতেছিলাম, তো আমি এখন যেটা করছি, আমি একটা আইডি থেকে জয়েন করে আমি একটা কয়েকটা গ্রুপে রিকোয়েস্ট করছি। আপনারা কি শিখলেন কিভাবে গ্রুপে জয়েন করতে হয়? যারা খেয়াল করে দেখবেন কোথায় ক্লিক করার পরে, নেটটা স্লো, এখানে কোথায় ক্লিক করার পরে গ্রুপের অপশনগুলো আসছে, অপশনগুলো আসার পরে আমি অডিয়েন্স বা আমার কাজ অনুসারে আমি খুঁজে বের করে নিছি কোন কোন গ্রুপে আমি জয়েন করব। তার মানে আপনারা এখানে কি শিখছেন? কথা বোঝা যাইতেছে না ঠিকই বলছেন। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে নেটের সমস্যা, ধরতে পারছেন?
আমি আচ্ছা একটু দেখতেছি, আমি নেটওয়ার্কটা একটু চেক করতেছি। ভাইজান ইন্টারনেট তো খুবই স্লো। কথা বুঝতেছি না স্যার আপনার, আমি ধরতেও পারছি কয়েকদিন কাজ স্যার, এটা আপনার এখানে স্লো স্যার। আমরা দিকে কানেক্ট করবো, এদের সে কখন সেনা চাক্কা উঠতেছে। আমার কথা কি আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু জানান তো। জি স্যার এখন বোঝা যাচ্ছে। বুঝা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। প্রথম থেকে করলে ভালো হয়। প্রথম থেকে আচ্ছা, একটু বলেন আপনি, আমি যে বলছি যে আপনারা পাঁচটা গ্রুপ কেন করবেন বা পাঁচটা আইডি কেন ইউজ করবেন, সেটা কি আপনারা শুনতে পারছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা শুনতে পাচ্ছেন বলতে সেটা কি মনে মনে আছে তো, সেটা শুনে গেছে তাই তো? আচ্ছা তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে পাঁচটা আইডি ক্রিয়েট করবেন। পাঁচটা আইডি কিভাবে ক্রিয়েট করবেন সেটা তো দেখতে পাইছেন, সেটা অবশ্য রেকর্ডিংয়েও আছে, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা আর হচ্ছে যে পাঁচটা আইডি ক্রিয়েট করার পরে আপনারা যখন কোনো কাজ করবেন সেই কাজগুলো, আমি একটু পরে যাই, আমি আগে আপনাকে কিছু টুলস সম্পর্কে জানাই। আপনাদের এখানে যারা আছেন হয়তো বা তারা অনেকে টুলস জানেন না। আইডি ক্রিয়েট করার পরে যে পেজে আসলো, যারা জানেন না পোস্ট, কথা বুঝে যাচ্ছে না? কথা বুঝা যাচ্ছে না আপনার? ভালো ঝামেলায় পড়লাম, আসতেছে নেট প্রবলেম মনে হয়। আচ্ছা ঠিক আছে, ওকে আমি একটু একটু দেখতেছি দেখতেছি। স্যার আপনি স্যার অপ্রয়োজনীয় ট্যাব গুলা অফ করে দেন। আচ্ছা আমি একটা ব্রেক দিচ্ছি আপনাদেরকে, এই প্রবলেমগুলো একেবারে সলিউশন করে নিই আমি, তা নাহলে বারবার ইন্টারাপ্ট হলে কথাগুলো বুঝে যাবে না, আপনাদেরও সমস্যা। আমি আপনার 25 মিনিট একটা ব্রেক দিচ্ছি আপনাদের, ঠিক আছে? প্র্যাকটিক্যাল। আচ্ছা আমি চ্যাটিং হিস্ট্রির মধ্যে লিখে দিচ্ছি আপনাদেরকে, কাইন্ডলি একটু ফলো করেন।